একদিন মুঘল সম্রাট আকবর তার তলোয়ারটিকে পরিষ্কার করছিলেন। তলোয়ার পরিষ্কার করতে করতে হঠাৎ তলোয়ারের কিনারা লেগে মহারাজ আকবরের একটি আঙ্গুল কেটে যায় এবং প্রচুর রক্ত বেরোতে থাকে। তখন আকবরের প্রিয় সভাসদ বীরবল সেখানে উপস্থিত ছিল। বীরবল মহারাজকে বললেন, মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। আর এই কথা শোনা মাত্র আকবর প্রচণ্ড রেগে গেলেন আর বীরবলকে বললেন, তোমার এত বড় সাহস, আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি বলছো ভালোর জন্যই হয়েছে, এর শাস্তি তোমায় পেতেই হবে। এই কথা বলে মহারাজ আকবর সেনাপতিকে আদেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য, আর সেনাপতি বীরবলকে বন্দি করে নিল। এই ঘটনার কয়েকদিন পর মহারাজ আকবর শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে তিনি সবার থেকে আলাদা হয়ে গেলেন। অনেক ডাকাডাকি করার পরও তিনি কারোর কোনো সাড়া শব্দ পেলেন না। কিছুক্ষণ পর মহারাজ আকবর জঙ্গলে ঘুরতে ঘুরতে আদিবাসীদের সামনাসামনি হয়ে গেলেন। আদিবাসীরা মহারাজকে ধরে বেঁধে চ্যাংদোলা করে একটা মন্দিরের সামনে নিয়ে গেল। সেখানে তারা একটি নরবলির পূজা করছিল, তাই তারা আকবরকে বলি দেওয়ার জন্য আয়োজন করতে লাগলো। কিন্তু হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল যে রাজার একটা আঙ্গুল কাটা, আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষকে বলি দেওয়া যাবে না, তাই তারা বাধ্য হয়ে আকবরকে ছেড়ে দিল। তারপর মহারাজ আকবর তাড়াহুড়ো করে রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং বীরবলের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। সব কিছু শোনার পর বীরবল বললেন, মহারাজ, আমি তো আগেই বলেছিলাম যে যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ আকবর তখন বললেন, আচ্ছা, সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে, কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি। তখন বীরবল হেসে বললেন, আমার সঙ্গে তো আরো ভালো হয়েছে মহারাজ। মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন, তুমি কারাগারে বন্দী হয়েছ আর বলছো তোমার সঙ্গে আরো ভালো হয়েছে, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন বীরবল বললেন, দেখুন মহারাজ, আপনি যদি আমাকে কারাগারে বন্দি না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকার করতে যেতাম, আর আপনার আঙ্গুল কাটা গেছে বলে ওরা আপনাকে ছেড়ে দিল, কিন্তু আমার তো আঙ্গুল কাটা ছিল না, তাহলে ওরা তো আমাকে ছাড়তো না, অর্থাৎ ওরা আমাকে বলি দিয়ে দিত। সুতরাং মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। আমাদের জীবনেও মাঝে মধ্যে এমন খারাপ কিছু হয় ঠিক মহারাজ আকবরের আঙ্গুল কাটার মতো, তখন আমাদের নিজেদেরকে খুব দুর্ভাগ্যবান মনে হয়। আসলে যেটাকে আমরা খারাপ ভাবি সেটা এতটা খারাপ নয়, খারাপের আড়ালেও ভালো কিছু লুকিয়ে থাকে। তাই খারাপ কিছু হলেও ধৈর্য হারাতে নেই এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া উচিত। দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।